ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হবে আলু পেঁয়াজ এরই মধ্যে স্থানীয় বাজারগুলোতে কমতে শুরু করেছে আলু পেঁয়াজের দাম এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক সরাসরি যাব তার কাছে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ এবং আলু আমদানি হবে এমন খবরে স্থানীয় বাজারে কিন্তু আলু এবং পেঁয়াজের দাম অনেকটাই কমতির দিকে আজকে হিলি বাজারে আলু বিক্রি হচ্ছে আঠাশ টাকা দরে যেটা গত গতকালকেও ছিল ছত্রিশ টাকা একইভাবে পেঁয়াজ গত দুই দিন আগে বিক্রি হয়েছিল পঁচাশি টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অর্থাৎ ভারত থেকে পেঁয়াজ আলু আমদানি হবে এমন খবরেই এই দামটা কিন্তু অনেকটা কমতির দিকে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা তবে আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা কখন লাগাত আলু এবং পেঁয়াজ আমদানি হবে তো ইতিমধ্যে স্থানীয় যে সঙ্গনিরোধ উদ্ভিদ নিরোধ অফিস থেকে আমরা জেনেছি বাহান্ন জুন আমদানিকারক বত্রিশ হাজার মেট্রিক টন আলুর আইপি করেছে ইতিমধ্যে তারা অনুমোদন পেয়েছে আজকে বিকাল নাগাদ বা দুপুরের পর আলু আমদানি হবে তবে পেঁয়াজের বিষয় জানিয়েছেন যে বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত রপ্তানি করবে তার পরিপত্র তারা এখনও পায়নি তারা আশা করছেন সেটাও হয়তো আজকে পাবে আজকে যদি পাই সেক্ষেত্রে আলু পেঁয়াজের আমদানি আবারও শুরু হবে ইতিমধ্যে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি হিলি স্থল বন্দরে যারা পাইকার ব্যবসারা আছেন বিভিন্ন জায়গা থেকে আলুর পাইকারিরা কিন্তু অলরেডি তারা আসছে এবং আলুর পাইকাররা তারা খোঁজ খবর রাখছেন আলু কখন নাগাদ ঢুকবে ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলা ট্রাকে তারাও কিন্তু এসেছেন নেওয়ার জন্য কিন্তু আলু নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বন্দরে এসেছেন অর্থাৎ হিলি বন্দর দিয়ে মূলত এখানে আলু পেঁয়াজই বেশি আমদানি হয়ে থাকে বা বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসছেন তো হিলিস্থল বন্দর থেকে আলু পেঁয়াজ নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্ব শফিকুল ইসলাম শফিক হিলি স্থলবন্দুর থেকে